মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে 16 ডিসেম্বরের একক নাটক স্মার্ট বাড়ি। ফরিদুর রেজা সাগর রচিত এই নাটকটি পরিচালনা করছেন অরুণ চৌধুরী। খেলাঘর নামের একটি বাড়িকে কেন্দ্র করেই এগিয়ে গেছে নাটকটির গল্প। 5 ডিসেম্বর রাজধানী উত্তরার লাবণী শুটিং হাউসে গিয়ে দেখা যায় চলছে স্মার্ট বাড়ি নাটকের শুটিং। জানা যায় 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই নাটকের শুটিং, চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। আমি আশা করি নাটকটি ভালো হবে, কারণ আমি খুব ভালো বলায় আর্টিস্ট পেয়ে গেছি। তানভীরকে পেয়েছি, শিবলিকে পেয়েছি এবং আমাদের মৌসুমী হামিদকে পেয়েছি। এরা সাংঘাতিক ভালো করেছে, আবুল হায়াতের তুলনাহীন। আবুল হায়াতের তো কোনো তুলনা হয় না। খেলাঘর নামের বাড়িটি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে একজন ব্যবসায়ী, কিন্তু বাড়ির মালিক কোনোভাবেই বাড়িটি ছাড়তে রাজি না। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা খেলাঘরের সাবেক ছাত্রদের সঙ্গে যোগাযোগ করেও কাজ হয় না ব্যবসায়ীর। এভাবে এগিয়ে যায় নাটকটি। স্মার্ট বাড়ি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ও মৌসুমী হামিদ। সঙ্গে আছেন গুণী অভিনেতা আবুল হায়াত ও রনক হাসান সহ আরও অনেকে। যে স্বপ্নটা আসলে আবুল হায়াত আঙ্কেল দেখেছেন এখানে, উনি হচ্ছে বাড়ির মালিক এবং উনি এই পুরো বাড়িটা আসলে নাম দিয়েছেন খেলাঘর। বাচ্চাদের আসলে যারা অরফেন্স তাদেরকে নিয়ে আসলে ওনার এই বাড়িটা, তাদের জন্যই। সো সেখান থেকে 3টা ছেলে সাকসেসফুল তাদের কেরিয়ারে, তারা বিদেশে থাকে এবং এখান থেকে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কিছু ইউথ বা ইয়াং ট্যালেন্ট বের হবে। ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে এভাবেই নামকরণ করা হয়েছে স্মার্ট বাড়ি। আমার অনেক, আমি অরুণদার সাথে আমার কাজের অভিজ্ঞতা অনেক অনেক মানে অনেক মানে কেন জানি উনি আমাকে বিশ্বাস করেন। উনি বহুদিন পর পর আমাকে একটা করে সুন্দর গল্প দেন, ফোন করে বলেন, শোন তোকে একটা স্ক্রিপ্ট পাঠাইছি, এটা তুই ছাড়া হবে না, এইটুকুই, দ্যাটস ইট। তো সেরকমই এই গল্পটার জন্য যখন আমি জানলাম, আমি জিজ্ঞেস করলাম কে কে, বললো তুই, শিবলি, তানভীর, রনক। আচ্ছা আর কি শুনবো, আসলে আসলে তখন গল্প নিয়ে শোনারও অত বেশি আগ্রহ ছিল না। আর ওই গল্পের প্রতি ওই ট্রাস্টটা অরুণদার উপরে আমার সবসময় ছিল এবং সারা জীবন থাকবে। আমি চোখ বন্ধ করে আই ক্যান ট্রাস্ট হিম। প্রথমত হচ্ছে যে আমি যে ধরনের গল্পে অভিনয় করতে চাই, যে ধরনের গল্প আমি সাধারণত অভিনয় করি, এই গল্পটিও সেরকম। আসলে এই ধরনের গল্পে অভিনয় করতে আমার ভালো লাগে এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই কারণে একটি ভালো লাগা। দ্বিতীয়ত হচ্ছে এই নাটকে আমাদের সবার শ্রদ্ধার ভালোবাসা, অসাধারণ অভিনেতা আবুল হায়াত ভাই আছেন, হায়াত ভাইয়ের কোয়ার্টার হওয়া, ওনার কোয়ার্টার হওয়া অনেক অনেক বেশি সৌভাগ্যের এবং প্রতিটা মুহূর্তেই মনে হয় যে আমি শিখছি। উনি হয়তো কিছুই বলছেন না, আমি ওনার অভিনয় দেখছি, তো সেটাও অনেক বড় শিক্ষা আমার কাছে মনে হয়। আর তৃতীয়ত হচ্ছে আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে আজকে এই নাটকে অভিনয়ের ক্ষেত্রে যে আমার জীবনের প্রথম টেলিভিশন নাটকে অভিনয় অরুণ চৌধুরীর, অরুণদার নাটক দিয়ে আমার টেলিভিশনে অভিনয় শুরু। আজকের পর যদি মারা যায় তাহলে শুরু এবং শেষ হবে অরুণ চৌধুরীর নাটক দিয়ে, অরুণদার নাটক দিয়ে, এটাও একটা বেশ ভালো লাগার বিষয়। আর আমার চরিত্রটা হচ্ছে সেই বাড়িটা নিয়েই গল্প। আর আমার চরিত্রটা হচ্ছে আমি একটা ডেভেলপার, আমি যেখানেই খালি জায়গা কিংবা পুরনো বাড়ি কিংবা পড়ে থাকা কোনো জমি দেখি, সেখানেই আমি স্বপ্ন দেখি হাই রাইজ বিল্ডিং কিংবা কমার্শিয়াল কোনো মার্কেট, এগুলো স্বপ্ন দেখি। আর এই বাড়িটা যিনি এতদিন ধরে রেখে দিয়েছেন সেখানে বাচ্চা কাচ্চাদেরকে শিল্প সংস্কৃতির সাথে পরিচয় করে দিয়ে আসছেন সালাম সাহেব, সেটা করেছেন আমাদের শ্রদ্ধেয় আবুল হায়াত ভাই, তিনি এই বাড়িটা আঁকড়ে ধরে আছেন। তার স্বপ্ন হচ্ছে এই বাড়িটা থাকবে, এই বাচ্চা কাচ্চারা এখানে শিল্প সংস্কৃতির চর্চা করবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে প্রচার হবে স্মার্ট বাড়ি নাটকটি। Thank you.